এমন অনেক বন্ধুরা আছেন যারা আমিষ নিরামিষ দুটোই পছন্দ করেন, আবার অনেকে আছেন যারা শুধু নিরামিষ বেশি পছন্দ করেন, আমিষটা একটু কম পছন্দ করেন, বা অনেকে আছেন পছন্দ করেনই না, একদমই মানে আমিষ জিনিসটা পছন্দ করেন না, মাছ মাংস ডিম এসব খেতে চান না। তো সেই সব বন্ধুদের জন্য আজকে আমি একটা নিরামিষ আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ বিরিয়ানির একটা রেসিপি। তো বন্ধুরা, এর আগেতে আমি ডিমের বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, তারপরে হচ্ছে আপনার কি জানেন এঁচড় বিরিয়ানি, ভুলে যাচ্ছি, যাই হোক এইসব অনেক বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করেছি। তো আপনারা অনেকে অনেক ভালোবেসেছেন, অনেকে কমেন্টে জানিয়েছেন যে ভীষণ ভালো লেগেছে, আবার অনেকে ট্রাইও করেছেন, ট্রাই করে বলেছেন যে খুব ভালো হয়েছে। আজকে যে নিরামিষ বিরিয়ানির আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আমিষ এবং নিরামিষ দুই বন্ধুদেরই ভীষণ ভালো লাগবে। যেমন আমি আমিষ নিরামিষ সব খেতেই ভালোবাসি, তো যাই হোক আমার মতো এরকম অনেক বন্ধুরা আছেন যারা দুটোই পছন্দ করেন। তো তাহলে শুরু করে দিই রান্নাবান্না। যেহেতু আজকে নিরামিষ আইটেম, তাই আজকে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আর বিরিয়ানির জন্য আমি এখানে চাল নিয়েছি, এখানে নিয়েছি আমি লক্ষ্মীভোগ চাল, আর এই চালটা দিয়ে আমি বরাবরই বিরিয়ানি বানাই। অনেক সময় কি হয়, ভাতটা নরম হয়ে যায়, এতে বিরিয়ানিটা ঝরঝরে হয় না। আর সত্যি কথা বলতে বিরিয়ানি যদি ভাতটা ঝরঝরে না হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু খেতেও আমাদের ভালো লাগে না, তখন মনে হয় যেন দোকান থেকে কিনে খেলেই ভালো, কেন বাড়িতে তৈরি করতে গেলাম, মানে এইরকম একটা ব্যাপার। বাড়ির লোকেরা বলবে দে তুমি বিরিয়ানি বানাতে পারো না, কেন যে করতে যাও, ভালো হয়নি, এরকম বলবে। তো সেই সব বন্ধুদের জন্য আমি আজকে বলে দিচ্ছি যে কি করবেন আপনারা। একদম যে সরু চাল, ওই ধরুন বাঁশকাঠি আছে বা ইন্ডিয়ান গেট বা বিরিয়ানির একটা চাল পাওয়া যায়, একদম সরু ওই চালটা কিন্তু নেবেন না, চেষ্টা করবেন একটু ওর থেকে মোটা চালটা নেওয়ার। মানে এই লক্ষ্মীভোগ চালটা কিন্তু বিরিয়ানির জন্য একদম পারফেক্ট, এতে ভাতটা কিন্তু আপনারা ঠিকঠাক বানাতে পারবেন। এটা তাদের জন্যই বলছি যেসব বন্ধুরা ভাতটা ঠিকঠাক করে মেনটেন করতে পারে না, সেই সব বন্ধুদের জন্য বলছি এই চালটা নেবেন। কিন্তু যারা পারেন তাদের কাছে তো কোনো চালই কোনো ব্যাপার না, সে সরুই হোক আর মানে যত সরুকই হোক ঠিকঠাক মেনটেন করে ফেলেন। তো যাই হোক আমি এখন শুরু করে দিই রান্নাটা। প্রথমেই কী করতে হবে, বিরিয়ানির চালটাকে আমরা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আজকে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা একদম স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করবে, আমিষই হোক বা নিরামিষই হোক দুই রকম বিরিয়ানি কিন্তু ঠিকঠাকভাবে বানাতে পারবে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। বিরিয়ানি তৈরির আগে যেটা কাজ হবে সেটা হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে আগে ভিজিয়ে রেখে দেয়, তারপর বাকি প্রিপারেশনগুলো করবে, আর আমি সেটাই সবসময় করি, এতে চালটাও ভালোভাবে ভিজে যাবে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি, পনিরটা কেটে নিচ্ছি। এবার বিরিয়ানির জন্য আলুটা কেটে নেব। জলের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আলুগুলো ধুয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে ছোট বাটিটা হাফ বাটি আমি গরম দুধ নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। এখানে আলাদা করে আমি কিছু কালার আর দিচ্ছি না, এই কেশরের যে কালারটা হবে এটাই বিরিয়ানিতে একটা সুন্দর কালার চলে আসবে। এবার যে পনিরটা কেটে রেখেছিলাম পনিরটাকে রেডি করে নেব। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু আদা। এরকমভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে মশলাটা পনিরের মধ্যে মাখিয়ে নিচ্ছি, নাহলে পনিরগুলো ভেঙে যাবে।
জায়গাটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে মশলাটা মাখানো হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে পনিরটা রেখে দিচ্ছি আমি 5 মিনিট। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আলুর জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এখন তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আলুটা যখন আমি সিদ্ধ করে নামালাম তখন আলুটাকে পুরোপুরি সিদ্ধ করবেন না, মানে আলুটা একটু শক্ত থাকবে, নামিয়ে নেবেন। আলুটা ভাজতে ভাজতে আবার অনেকটা সিদ্ধ হবে, আবার যখন আমি বিরিয়ানিটা দমে বসাবো তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি আলুটা সিদ্ধ করে নিলে কী হবে, ভাজার সময় আলুটা ঘেঁটে যাবে, আবার বিরিয়ানিতে যখন দেবো তখন আলুটা আরও ভেঙে যাবে, ভালো লাগবে না। এই জন্য আলুটাকে একটু শক্ত অবস্থায় নামাবে আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন আমি আলুটা কীরকম ভেজেছি, ঠিক এইরকমভাবে ভেজে তুলে নিতে হবে। পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন আমি ওই একই তেলের মধ্যে পনিরটাকে ভেজে নিচ্ছি। হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে পনিরটাকে আমি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজলে আবার পনির শক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, হালকা একটুখানি ব্রাউন কালার হয়ে এসছে, এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, গোটা মশলা, সেটা হচ্ছে তেজপাতা নিয়েছি একটা, ছিঁড়ে নিয়েছি, এলাচ 3টে আছে ফাটিয়ে নিয়েছি, এক টুকরো দারচিনি আছে, লবঙ্গ আছে 4টে, আর আছে অল্প একটু সাজিরে। ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এই ছোটো চামচটা 2 চামচ আদা। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি 7 মতো লবণ। মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই। এর মধ্যে টমেটো আর টক দই দিয়েছি, তো স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিরিয়ানি মশলা।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। এখন ওর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে পনিরটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দেখি। একটু হালকা গ্রেভি আছে, এরকম হালকা একটু গ্রেভি রেখে আমি নামিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ দুটো, এক টুকরো দারচিনি আর লবঙ্গ তিনটে, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, আর দিচ্ছি একটু সর্ষের তেল। এই জলের মধ্যে তেল আর লবণটা অবশ্যই দেবেন, গোটা গরম মশলা নাও দিতে পারেন কিন্তু তেল আর লবণটা অবশ্যই দেবেন। তেলটা কি কারণে দিয়েছি সেটা হচ্ছে, তেলটা দিলে ভাতটা পুরো ঝরঝর হবে, একটা ভাত আর একটা ভাতের গায়ে লেগে যাবে না। এখন ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবেন। জলটা ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে ভিজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ভাতটাকে 80% মতো সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে। ডেসকিটার মধ্যে আমি ভাত করেছিলাম, ওই ডেসকিটাই আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি বিরিয়ানিটা বানানোর জন্য। ডেসকির মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঘি, আগে কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম, আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার ডেসকির চারিধারে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার যে ভাতটা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলো, যে আলুগুলো আমি আগে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম। দিচ্ছি অল্প একটুখানি ঘি। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে যে ঘিটা আমি ব্যবহার করছি এটা আমার বাড়িতে তৈরি করা ঘি, কিছুদিন আগে মা ঘিটা বানিয়েছিলেন, তো সেই ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়ার জল, দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি পনিরের টুকরো, আর যে গ্রেভিটা করে রেখেছিলাম পনিরের সাথে সেই গ্রেভিটাও আমি একটু দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি। এখন একে একে পনিরের টুকরোগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো নিচের দিকে খুব বেশি দিইনি, পনিরের টুকরোগুলোকে আমি ওপর দিকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিচ্ছি সামান্য একটুখানি ঘি। ভাতটা হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তো একটু লবণটা কম লাগছে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ভাতটা একবার চেক করে দেখে নেবেন, যদি লবণ লাগে দেবেন, নাহলে দিতে হবে। এবার বাকি যেটুকুন ভাত আছে আমি সবটাই দিয়ে দিচ্ছি। একে একে আমি আগের মতনই সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিচ্ছি গোলাপ জল। এখানে যে দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়েছি,
আর মিঠা এতটা চালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, তো পরিমাণটা হয়তো আপনাদের বলতে ভুলে গেছিলাম, কিন্তু চালের পরিমাণ কম হলে মিঠাটার পরিমাণটাও কম দেবেন, এক ফোঁটা দেবেন। এখন পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। কেশর ভেজানো দুধ আর মিঠা এতটা দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে দেবেন, দিয়ে আঠা দিয়ে ঢাকার মুখটাকে এইভাবে আস্তে আস্তে সিল করে দিতে হবে যাতে গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। আঠা দিয়ে ভালো করে সিল করে দিয়েছি, এখন আমি এটা দমে বসিয়ে দিচ্ছি 15 মিনিট। উনানেতে প্রচুর পরিমাণে আঁচ আছে, অনেকক্ষণ থেকে কাঠের জ্বালা রান্না হচ্ছে, তো এই আঁচেতে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা গ্যাসে করেন একদম সিম করে দেবেন। 15 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি। আমার নিরামিষ বিরিয়ানি একদম রেডি, এখন আমরা বসেও পড়েছি। দেখুন বিরিয়ানিটা কতটাই ঝরঝরে হয়েছে। আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি বিরিয়ানি বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না, আর নিরামিষ বিরিয়ানি সেটা মা বলবে কেমন হয়েছে। এইসব জিনিস আমি আগে একদম খেতাম না, বৌমা আসার পর থেকে এসব জিনিস খাচ্ছি, আমি ভুল করেছি না খেয়ে, কিন্তু এখন খুব ভালো লাগছে।